কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টাইব্রেকারে কামরুলের এই গোলের পরই শুরু হয় উৎসব। এই যে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর প্রাপ্তির আনন্দকে আলিঙ্গন, ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল এক টুকরো লুসাইলে। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের স্মৃতি ফিরে এসেছিল বারবার। শ্বাসরুদ্ধকর, নাটকীয়, রোমাঞ্চকর, আরো শত বিশেষণ যোগ করলেও কম হয়ে যাবে মোহামেডান আবাহনী ম্যাচের ফাইনালের কথা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষে আকাশে বাতাসে শুরু হয় মোহামেডান সমর্থকদের গর্জন। এ যে হারিয়ে যাওয়া সোনালী অতীত ফিরে পাওয়ার আনন্দ। এর আগে জ্যৈষ্ঠের দুপুরে ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ছিল ঢাকা আবাহনীর। ফয়সাল আহমেদ ফাহিমের গোলের পর কলিন্দ্রেসের গোলে 2-0 লিড নিয়ে শেষ হয় প্রথমার্ধ। বিবর্ণ মোহামেডান বিরতির পর জ্বলে ওঠে সুলেমান দিয়াবাতের গোলে, 5 মিনিটে 2 গোল করে সমতা আনেন ম্যাচে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 66 মিনিটে রং বদলায় ম্যাচে, এমেকার গোলে লিড নেয় আবাহনী। জেকে বসা শঙ্কার মেঘ 83 মিনিটে দূর করে দিয়ে হ্যাট্রিক করে ফেডারেশন কাপে ইতিহাস গড়েন দিয়াবাতে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও হয়নি মীমাংসা। পেনাল্টি থেকে সুলেমানের গোলের পর রহমত গোল করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত মোহামেডানের, রাফায়েল কলিন্দ্রেসরা ভুল করলেও 2013 সালের পর কোনো শিরোপা জয়ে বুক চিতিয়ে লড়াই করেছে মোহামেডান। ঢাকার বাইরে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে আবাহনী মোহামেডান, বারুদে এক ম্যাচের সাক্ষী দেশের ফুটবল প্রেমীরা। মোহামেডানের পুনর্জাগরণের ম্যাচে সমর্থকদের চাওয়া, এভাবেই কানায় কানায় ভরে উঠবে দেশের প্রতিটি স্টেডিয়াম। ইমেজ সংকট কাটিয়ে প্রাণের সঞ্চার ফিরবে দেশের ফুটবলে। পারভীন আক্তার, সময় সংবাদ, কুমিল্লা।